জিন শয়তানের বড় আসর আছে। এটা আমার জন্মসূত্রে হোক, এটা আমার এনে জীবনের সূত্রে হোক, এটা আমার খাওয়া দাওয়ার কারণে হোক, জিন শয়তানের কোনো কি নেই, শেষ নাই। জিন শয়তানের আসরের কারণে বহু ছাত্রের মন মানসিকতা বসে না, আর জিন্নাতের শরীর খারাপ জিন্নাতের আসরের কিন্তু শেষ নাই। যেখানে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেহের কাজ করছে, সেখানে আমরা এই কারণে আমরা এটার থেকে বাঁচার জন্য কি করতে হবে সেটা হচ্ছে ভাই সহজ। আমরা যদি সুন্নত মতো আমলগুলো করি সকালের আর বিকালের নামাজের পরে আমাদের আর পেরেশানি থাকে না, কোনো রকমের সেহের জাদু আমাকে আমাকে কি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। আমি ফজরের পরে একবার আয়াতুল কুরসি, তিনবার কুলহু আল্লাহ, তিনবার ফালাক, তিনবার নাস, ঠিক আছে, মাগরিবের পরও তাই। কোনো এই মুরব্বীরা বলেন চার কুল, কয় কুল, কিন্তু হাদিসের মধ্যে আছে কয় কুল, তিন কুল। তো চার কুল পড়লে অসুবিধা নেই, কুলিয়া তিনবার, কুলহু আল্লাহ তিনবার, কুল আউযু বিরব্বিল ফালাক তিনবার, নাস তিনবার, আয়াতুল কুরসি একবার পড়লাম, ঠিক আছে নেই, বাস। এটা যদি আমি ফজরের নামাজের পরে পড়তে পারি, মাগরিবের নামাজের পরে পড়তে পারি, আয়াতুল কুরসি একবার তিনবার তিনবার তিনবার, মাগরিবের পরে আয়াতুল কুরসি একবার তিনবার 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 তিনবার, চার কুল, আর বাকি নামাজের পর একবার 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 একবার, আয়াতুল কুরসি একবার, কুলিয়া একবার, কুলহু আল্লাহ একবার, ফালাক একবার, নাস একবার। আমি সময়ের তাড়া থাকলে কুলিয়া পড়ি না, কারণ কুলিয়া সুন্নতের পড়ার মধ্যে আসে না, দাও এলাজের মধ্যে আসে। কিসের মধ্যে আসে? এলাজের মধ্যে। এই কারণে সমর তাড়া থাকলে এটা আমি সাধারণত বহু সময় ছুটে যায়। কিন্তু তিন কুল এটা মসনুন, এটা কি মসনুন, আয়াতুল কুরসি, এখলাস, ফালাক, নাস। তাহলে নামাজের মধ্যে যদি সকাল বিকাল যদি পাঁচ ওয়াক্ত নামাজের পর এই আমলটি যদি আমার জারি থাকে, শয়তান ইনশাআল্লাহ কিছুই করতে পারবে না। এর সাথে সাথে আরও দুটি আমল আমি আপনাদেরকে সংক্ষেপে শিখাই, সেটা হচ্ছে সকালে তিনবার বিকালে তিনবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার সকালবেলা। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, তিনবার, কিন্তু সবাই পারি আমরা। হ্যাঁ জি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, তিনবার তিনবার, বাস। ফজরের পরে তিনবার, মাগরিবের পরে তিনবার, এরপর যদি একটু অসুবিধা লাগে তো প্রত্যেক নামাজের পর তিনবার তিনবার পড়লাম, কোনো সমস্যা নেই। এখানে নামাজের পর লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে, কথাটা বুঝতে পারছি নি, তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেছে। তো লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা ফজরের পরেও পড়লাম, মাগরিবের পরেও পড়লাম, আউযু বিকালিমাতিল্লাহ বিসমিল্লাহিল্লাযী ফজরের পরেও পড়লাম, মাগরিবের পরেও পড়লাম, ইনশাআল্লাহু তাআলা জিন্নাতের জিন এবং শয়তানের কোনো ওয়াসওয়াসা আমাকে কি ক্ষতি করতে পারবে না, একদম মজবুত থাকতে হবে, কিচ্ছু করতে পারবে না। এরপরে যদি কোনো সাথী ভাই আছে যে আরও বেশি একটু আক্রান্ত, যে কোনো কারণে হয়তো একটু আক্রান্ত হয়ে গেছে, তো মানজিলটা পড়ো দিনে দুইবার না হয় একবার, কি পড়ো মানজিল, মানজিলটা নিয়মিত আদায় করো। আমরাও তো পড়তে হয়তো মুখস্থ আছে, পড়তে তিন হইতে চার মিনিট লাগে, একটা ব্যাপারও না, আউয়াবিনের মধ্যে পড়ি ফেললেও চলে, কোনো পেরেশান নেই, তিন হইতে চার মিনিট লাগে, আউয়াবিনের মধ্যে পড়ি নিলাম, আর কোনো পেরেশান, আল্লাহর রহমতে দেখবেন আর কোনো অসুবিধা হবে না। এরপরে কোনো অসুবিধা হলে বিশেষভাবে যদি আলোচনা করে তো আমার কাছে আরও কিছু ব্যবস্থাপনা আছে, আল্লাহর রহমতে আমি শিখে দিব। এই আমলগুলো করলে সাধারণত কোনো অসুবিধা কি হবে না,